সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। पश्चिमबंग विधानसभा अधिवेशन प्रथम दिन छिलो एवं अत्यंत सम्मानीय महामान्य राज्यपाल महोदय वक्तृतार मध्य दिए আজকের অধিবেশন শুরু হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়কবৃন্দ এবং যারা পশ্চিমবঙ্গের 2,30,00,000 মানুষের আশীর্বাদ পেয়েছি এবং 77টি কেন্দ্র থেকে আমরা নির্বাচিত হয়েছি, আমরা অত্যন্ত আশ্চর্য এবং পরিতাপের সঙ্গে রাজ্যপাল মহোদয়ের ভাষণের যে বক্তৃতা রাজ্য সরকার লিখে দিয়েছেন তাতে ভোট পরবর্তী হিংসার বিষয়ে কোনো উল্লেখ নেই, এমনকি উল্টে বলা আছে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে প্রচার করা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং নির্বাচন কমিশন থাকাকালীন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ 5 তারিখের সময় থেকে এই রাজ্যে কোথাও কোন সন্ত্রাস হত্যা গণধর্ষণ লুটপাট বিরোধীদেরকে রাজ্য থেকে একেবারে সমূলে উৎপাটন করে পশ্চিমবঙ্গে শৈলতান্ত্রিক শাসনকে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ সেই ধরনের কথাবার্তাই বলা আছে। আমরা মহামান্য রাজ্যপাল তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ, তিনি ভোট পরবর্তী গণনা পরবর্তী সময়ে তিনি শীতলকুচি এবং নন্দীগ্রাম গেছিলেন, কার্যত তার যাওয়া আটকানোর উদ্দেশ্যেই হয়তো লকডাউন বা ইত্যাদি করা হয়েছিল, আমরা জানি তিনি অনেকগুলো জায়গায় যেতে পারেন। আমরা ব্যক্তিগতভাবে রাজ্যপালের সংবেদনশীলতা এবং পোস্টপোন ভাইরাস নিয়ে তিনি যেভাবে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, বিজেপির পরিষদীয় দলের সামনে আত্ম মানুষের সামনে তাই এই বিষয়ে ব্যক্তিগতভাবে বা পদাধিকার বলে তার প্রতি আমরা কৃতজ্ঞ। যে ভাষণ আজকে বিতরণ করা হয়েছে এই ভাষণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বাধীন ক্যাবিনেটে লিখে দেওয়া ভাষণ, সেখানে রাজ্যপাল মহোদয় করার কিছু নেই। আমরা বিধায়করা 41 জন আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী মৃতদেহের ছবি বিধানসভায় আজকে তুলে ধরেছি। আমরা নাম বলতে চাই না, একাধিক মহিলার উপর যে অত্যাচার হয়েছে
তার কয়েকটি ছবি, যে ছবিগুলো হয়তো সামনে দেখাটাও মানে খুব কষ্টকর, বেদনা দেয় স্বাধীন দেশে, আমরা সেটা তুলে ধরেছি এবং আমরা সংসদীয় গণতন্ত্রের অঙ্গ হিসেবে আমরা সবাই সমস্বরে প্রতিবাদ করেছি। আমরা আমাদের ব্যথা বেদনা অত্যাচারের কথা বিধানসভার মধ্যে স্লোগানের মধ্য দিয়ে এবং ছবির মধ্য দিয়ে তুলে ধরেছি এবং সত্য তো লুকানো যায় না। তাই রাজ্যপাল মহোদয় এই সোচ্চার প্রতিবাদে হয়তো বাধ্য হয়েছেন, তার বক্তব্য পাঠ না করে টেবিল করে চলে আসতে। আমরা বিধানসভায় এটা নিয়ে সরব হব এবং আমাদের পক্ষ থেকে মনস্তিজ্ঞান নেতৃত্বে যারা বিএ কমিটির মিটিং এ গেছিলেন, অল পার্টি মিটিং এ গেছিলেন, তারা পরিষ্কার ভাবে বলেছেন পোস্টপোন ভায়োলেন্স দিয়ে সারাদিনের আলোচনা আমরা চাই। আমরা যে তথ্য তুলে ধরতে চাই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, তার উত্তর তার কাছ থেকে আমরা চাই। আর ভ্যাকসিন দুর্নীতি, ভ্যাকসিন জালিয়াতি নিয়েও আমরা আলোচনা চাই। আপাতত মাত্র চার পাঁচ দিনের এই সেশনে, কার্যত চার পাঁচ দিন মানে শনি রবি বন্ধ, সোমবার অভিজ্ঞতা হয়ে কোনো কার্যক্রম হবে না, ছয় সাত আট নয়। আমরা ভ্যাকসিন দুর্নীতি নিয়েও সারাদিনের আলোচনা চেয়েছি। এখনো পর্যন্ত আমাদের এই বিষয়গুলো, এই দুটো দাবি স্বীকৃত হয়। তাই আমাদের সংবাদ মাধ্যম এবং কোভিড বিধি মেনে জনগণের কাছে প্রতিবাদ করা ছাড়া আমাদের বিকল্প রাস্তা নেই, তাই আমরা এই প্রতিবাদের মধ্য দিয়েই আছি। पश्चिम बंगाल की विधानसभा की आज सत्र शुरू होने वाला है, शुरू भी हो गया ऑफिशियली। महामहिम राज्यपाल का भाषण हुआ, उसकी जो भाषण टीएमसी का गवर्नमेंट कैबिनेट ने तैयार किया है उसमें एक शब्द भी जो पोस्ट पोल वायरस, खास करके काउंटिंग का बात, सेकेंड डे का बात, जो लगातार हादसा हो रहा है, सुप्रीम कोर्ट का टिप्पणी आ रहा है, हाईकोर्ट का बेंच का आज भी एक इंटरव्यू हो रहा है, नेशनल ह्यूमन राइट्स कमीशन से लेकर सब कमीशन भी विजिट कर रहा है आई विटनेस के पास, 41 से ज्यादा भाजपा की कार्यकर्ता, भाजपा का वोटर उसका मारा हुआ, 25 से ज्यादा औरत की रेप कर दी गया, 300 से ज्यादा महिला के ऊपर मलास्टेशन हुआ, 9000 एफआईआर दाखिल हुआ, 7500 घर को आग से नहीं तो जेसीपी से पूरा बर्बाद कर दिया, पूरा प्रदेश में सेकेंड में के 12 लाख से ज्यादा भाजपा कार्यकर्ता नहीं वोटर, खास करके एक समुदाय का वोटर, उसको घर छोड़ना पड़ा। इतना पारिवारिक इंसिडेंट बंगाल में चल रहा है, अभी भी चल रहा है, काल आप लोग देखा वर्धमान में एक लेडी का रेप करके बांध कर दिया हाफ बांध, आपने देखा सागरदीप में टीएमसी का एक्स पंचायत प्रमुख कैसे एक यंग लेडी का चूल पकड़ के, बाल पकड़ के कैसे अत्याचार कर रहा है, आप देखा, ये अत्याचार चल रहा है। ये अत्याचार का बारे में कोई खास टिप्पणी अब सरकार की ओर से अपनी राजधर्म पालन करते हुए जो करना था
उसका उल्लेख महामहिम राज्यपाल का भाषण में नहीं है। इसलिए भाजपा परिषदीय दल हम लोग ने सब तस्वीर लेकर डॉक्यूमेंट लेकर हम लोग विधानसभा में जोरदार प्रोटेस्ट किया। हालत ऐसा हुआ, ममता बनर्जी की कैबिनेट का लिखित भाषण गवर्नर ने नहीं पढ़ के टेबल करके वापस राजभवन चला गया। इसमें राज्यपाल महामहिम राज्यपाल की कोई कसूर नहीं है। एक तृणमूल कांग्रेस कैबिनेट गवर्नमेंट का लिखित भाषण है। ये भाषण में टीएमसी का गुंडा और इनकॉम्पिटेंट पुलिस जो कोई एफआईआर में कार्रवाई नहीं की उसका संरक्षण देने का लिए ये भाषण है। इस भाषण में वैक्सीन कांडों को लेकर पूरा देश में नहीं पूरा वर्ल्ड में चर्चा है। कलकत्ता वैक्सीन जो आया है इस प्रांसन को इस भाषण में उल्लेख नहीं, एक भी बात का जिक्र नहीं किया, इसके भी हम लोग का प्रोटेस्ट है। सर, आज बंगाल सरकार को बड़ा झटका मिला है। कलकत्ता हाईकोर्ट ने कहा है सारे केसेस को दर्ज करना होगा पोस्टल वायलेंस का। पुलिस ऑफिसर को शोकॉज भी किया है। राज्य सरकार को मेडिकल ट्रीटमेंट देना होगा, साथ ही रेशन भी देना होगा। और सरकार बार बार कहती रही है कि पोस्टल वायलेंस 2 तारीख के बाद नहीं हुआ है, क्या कहेंगे? देखिए, इस जजमेंट से जजमेंट में देखिए, मैं पॉलिटिकल वर्कर के नाते एलओपी के नाते जजमेंट को वेलकम करता हूं, लेकिन साथ साथ ये बात भी मैं मेरा ये गुंजाइश है कि बंगाल पुलिस डीएम इसका ऊपर भाषण रखना कोर्ट का ठीक नहीं हो रहा है। इसमें इंडिपेंडेंट एजेंसी उसको देना चाहिए। बंगाल के बाहर एफआईआर रजिस्टर करके इन्वेस्टिगेशन करना चाहिए। इसमें दूध का दूध पानी का पानी हो जाएगा। और आज इसका जो इंटरिम ताजमहल आया इसमें यह साबित हो गया ममता बनर्जी का गवर्नमेंट का जो एफिडेविट सुप्रीम कोर्ट में हाईकोर्ट में दाखिल किया ये कोई भी इंसिडेंट नहीं है। आज गवर्नर जी का स्पीच में भी उल्लेख किया जो हादसा हुआ इलेक्शन कमीशन जब था उस दौरान हुआ, इलेक्टेड गवर्नमेंट आने का बाद कोई इंसिडेंट नहीं है, बंगाल में शांति विराज कर रहा है। ये इंटरिम जजमेंट में साबित हो गया ममता जी का अपनी गवर्नमेंट का जो स्टेटमेंट जो एफिडेविट जो गवर्नर साहब का स्पीच कैबिनेट ने तैयार किया ये झूठा है, ये साबित हो गया। এই ধরনের হাইপোথিক্যাল কোশ্চেন করছেন কেন? কাল করুন প্রশ্ন তাদের আমি জিজ্ঞেস করুন। আমরা ওয়াকআউট করবো কেন? কোথায় বেরিয়েছি আমরা? আমরা রাজ্যপালের পিছনে বেরিয়েছি। सर, आगे की भूमिका कैसी होगी? सर, आगे भी आप लोग पोस्टल वायलेंस करेंगे? पोस्टल वायलेंस इज ए बिग इशू, इट्स ए नेशनल इशू, इसमें कोई खामिया नहीं होगा, इसमें लड़ाई चलेगा, अंत तक चलेगा। को हटाने के लिए तृणमूल कांग्रेस की ओर से प्रधानमंत्री नरेंद्र मोदी को चिट्ठी लिखी गई है, कैसे देख रहे हैं? ये तो आप तृणमूल को पूछ लीजिए। भारतीय राज्यपाल के भूमिका आरोप से तृणमूल कह रहा है कि आप सॉलिसिटर जनरल से जाके मिले थे और इसमें कोई मेरा पद मुलाकात नहीं हुआ।
आपने सॉलिसिटर जनरल से? नहीं नहीं, मेरा साथ मुलाकात नहीं हुआ, इंडिया कर गया हूँ मुलाकात करने। बोलिए आज के राज्यपाल ने जो भूमिका तीन मिनट पूरे चले गए, इटा के विरोधी दलों ने कहीं शब्द आपने क्यों देख चें? রাজ্যপাল তিন মিনিট পরে কেন চলে গেলেন তা সম্মানীয় গভর্নর বলতে পারবেন, কিন্তু আমরা যে বিষয়ে প্রতিবাদ করেছি, ক্যাবিনেট যে ভাষণ তৈরি করে দিয়েছেন তাতে যদি পোস্টপোন ভায়োলেন্স নিয়ে একটা তারা রাখতেন মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট যদি রাখতেন, আমরা তদন্ত করব, আমরা সাজা দেব, শাস্তি দেব। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এই প্রতিবাদ আজকে করতাম না, কিন্তু তার সরকার আদালতে পিটপিট করে বলছেন নো ইনসিডেন্ট, তিনি প্রেস কনফারেন্স করে বলছেন নবান্ন থেকে নো ইনসিডেন্ট, তার ক্যাবিনেটের লেখা রাজ্যপালের ভাষণে বলা হচ্ছে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে কোনো ঘটনা ঘটেনি। সেক্ষেত্রে গণতন্ত্রে প্রতিবাদ করা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই, এবং যে ছবিগুলো দেখছেন সম্মানীয় সম্মানীয় বিধায়কদের হাতে, এগুলো কোনটাই অস্বীকার কেউ করতে পারবেন না। সমস্ত তথ্য দিয়ে আমরা এই ছবিগুলো দিয়ে ডকুমেন্ট দিয়ে আমরা বলেছি আমাদের ইস্যুটা এত জোরালো ছিল তাই তারা আজকে সভা চালাতে পারেনি। আমরা সেশনটা কি করব, প্রত্যেক দিনের ইস্যু প্রত্যেক দিন হয়, সোমবার অবিচুয়ারি আছে, আমাদের যে বিধায়করা থাকবেন হোস্টেলে বা কলকাতায় সবাই অংশগ্রহণ করবেন, শোক প্রস্তাবে নিরবতা পালনে অংশগ্রহণ করবেন। আবার মঙ্গলবার কি হবে আপনাদের মঙ্গলবারই জানাব। আপনার জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টকে আমি বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানাচ্ছি কিছুটা আশঙ্কা রেখে। এখন যে এই জাজমেন্টের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে পশ্চিমবাংলা তৃতীয়বারের জন্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী, তারা সত্য লুকাচ্ছিলেন এবং পোস্ট কাউন্টিং ভায়োলেন্স নিয়ে তাদের এপিডমিক তাদের বক্তব্য মিথ্যা ছিল, এটা কিন্তু এই জাজমেন্টের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমার শঙ্কা এই কারণে আছে, পশ্চিমবাংলার পুলিশ এফআইআর নেয়নি বলেই মেলে এফআইআর কমপ্লেন পাঠাতে হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ থানা থেকে ঘাড় ধাক্কা মেরে অত্যাচারীদের তাড়িয়ে দিয়েছে, আর তো মানুষরা ফোন করলে সে ফোন ধরা হয়নি বা পাঠানো হয়নি। দু মাসের কাছাকাছি সময় হতে গেল, দু মাসই হয়ে গেল আর দু তারিখ, কোথাও চিহ্নিত দোষীরা খুনিরা গ্রেপ্তার হয়নি। স্বাভাবিকভাবে যে পুলিশ দু মাস ধরে নিষ্ক্রিয় থেকে এই জেনোসাইড নরসংহারে নেতৃত্ব দিল, যে পুলিশ নিষ্ক্রিয় থেকে পশ্চিমবাংলায় 41 জন বিজেপি কর্মী সমর্থক ভোটারকে হত্যা করালো, হত্যাকারীদের উৎসাহিত করালো, সেই পুলিশ জেলা শাসক এসপি ডিএম তাদেরকে ব্যবস্থা নেওয়ার কথা বলা কতটা কার্যকর হবে এর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার বক্তব্য, আমাদের দলের বিধায়কদের সকলের বক্তব্য, কর্তৃত্ব অভিজ্ঞতা আমাদের, আমরা সেই আশঙ্কা করছি। আমরা আশা করব নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত হবে এবং এই মামলাগুলোকে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে নিয়ে যেতে হবে, এটা আমরা দাবি করছি, এটাই সকলের কথা। তাহলেই প্রকৃত অত্যাচারীরা তারা সাজা পাবে এবং অত্যাচারিত মানুষ
তারা শান্তি পাবে। যাদবপুরের ঘটনায় ডিএমও ও এসপি তাদেরকে কেন সরানো হবে না, ফোকাস করা হবে না, সেই নিয়ে না আমি বলতে সব ব্যাপারে মন্তব্য করব না। এটা এনএইচআরসি টিম এবং কোর্টের ব্যাপার। কোর্টের এনএইচআরসি টিমকে পাঠিয়েছে কোর্ট, এনএইচআরসি টিম কোর্টে বলেছে, কোর্টের সব ব্যাপারে মন্তব্য করতে না। যেটুকু বলার আমি বলেছি। ठीक है, कोर्ट का मामला है, एनएचआरसी का मामला है, इसमें पॉलिटिकली कोई स्टैंड मेरा नहीं है, इसमें दखलदारी करने का कोई इच्छा भी मेरा नहीं है। देश का भगवा स्वामी विवेकानंद, स्वामी विवेकानंद।